আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের পঠিত যে বিষয়টি সেটি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজিক। অর্থাৎ আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এক কথায় অজিক। তো অজিবকে আবার দুই ভাবে করা যায়, একটা হচ্ছে লেস দ্যান মেথড, একটা হচ্ছে মোর দ্যান মেথড। এখন অজিব কেন করা হয়? অজিব করা হয় সাধারণত আমরা কোনো কোম্পানিকে যদি প্রশ্ন করি যে আপনার কী পরিমাণ লোকের স্যালারি 12,000 টাকার উপরে, বা আপনার কী পরিমাণ লোকের স্যালারি 50,000 টাকার নিচে। এই যে আপার লেভেল লোয়ার লেভেল জানার জন্য যে ফ্রিকোয়েন্সি কার্ভ ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে অজিব। তো অজিব কীভাবে আঁকবো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তোমরা দেখো বোর্ডে আমি কিছু তথ্য লিখে রেখেছি। এখানে একটা কোম্পানির কর্মচারীদের বয়স, তাদের সংখ্যা দেওয়া আছে, সেই সাথে আমি লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্লাস মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুটা আলাদা ছকে লিখে রেখেছি। তো এখানে আমার ক্লাস ইন্টারভালস দেওয়া আছে 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55। আর নাম্বার অফ ওয়ার্কার দেওয়া আছে 7, 20, 55, 42, 27, 21, 18, 10। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা অজিব করব সেখানে আমাদের যেহেতু দুটো মেথড, অর্থাৎ একটা মোর দেন মেথড, একটা লেস দেন মেথড। তো লেস দেন মেথড যেটা সেটা কিন্তু একদম লোয়ার লিমিট থেকে শুরু হয়ে আপার লিমিটে যাচ্ছে, আর যেটা মোর দেন মেথড সেটা কিন্তু আপার লিমিট থেকে শুরু হয়ে লোয়ার লিমিটে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস ইন্টারভালের সাথে সাথে কিন্তু আমার লেস দেন ফ্রিকোয়েন্সি বা মোর দেন ফ্রিকোয়েন্সিগুলো কী হচ্ছে, একটা অপরটার অপোজিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার লেস দেন যে মেথডটা সেটা আমি স্টার্ট করবো কোথা থেকে, লেস দেন স্টার্ট করবো একদম নিচের পার থেকে। অর্থাৎ আমার যে 15 থেকে 20 আমার ক্লাস ইন্টারভেল রয়েছে, এখানে আমার যে 15, সেই 15 ঘর থেকেই কিন্তু আমাকে লেস দেনের যে লেস দেন মেথডের যে প্রথম ফ্রিকোয়েন্সিটা থাকবে ক্লাস ইন্টারভেলের ক্ষেত্রে, যেমন 15 থেকে 20 ক্লাস ইন্টারভেলে আমার লেস দেন ফ্রিকোয়েন্সি কত আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 7। খেয়াল করে দেখো এখানে নাম্বার অফ ওয়ার্কার 7, আমার লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 7। এই 7টাকে আমরা কিন্তু গ্রাফ পেপারে পুটন করব। তো সেজন্য একটা গ্রাফ পেপার দরকার। যেহেতু আমার কাছে গ্রাফ পেপার নেই, আমি বোর্ডে তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে একটা চিত্র লিখে রেখেছি। এখানে আমি এক্স অক্ষ রেখেছি এবং ওয়াই অক্ষ রেখেছি, অর্থাৎ ও এক্স হচ্ছে আমার হরাইজন্টাল এবং ও ওয়াই হচ্ছে আমার ভার্টিক্যাল রেখা। সেই রেখায় আমি মান কিভাবে নিয়েছি একটু খেয়াল করো, এই মানগুলো নেওয়াটা কিন্তু খুব জরুরি। গ্রাফ পেপারে আমরা সবাই দেখেছি গ্রাফ পেপার কেমন থাকে, গ্রাফ পেপার থাকে অনেকগুলো ঘর কাটা স্কোয়ার, ছোট 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 স্কোয়ার, মানে বিশাল স্কোয়ারের একটা কে পেজ, যে পেজের মধ্যে আমরা মূলত আমাদের এই পরিসংখ্যানিক তথ্যগুলোকে উপস্থাপন করে থাকি। তো সেখানে প্রত্যেকটা ঘরের মান কিন্তু এক দেওয়া থাকে, কিন্তু আমরা যখন চিত্র আঁকি তখন সেটা সুবিধার্থে আমরা কখনো এক ঘরকে 5 ধরি, এক ঘর সমান 2 ধরি, এক ঘর সমান 1 ধরি। এটা হচ্ছে আমাদের অঙ্কের চাহিদা অনুযায়ী কী পরিমাণ ঘরের মান নিলে আমাদের চিত্রটা সুন্দর হবে সে অনুযায়ী কিন্তু আমরা মানটাকে ধরি। তো আমি যখন আজকের চিত্রটা অঙ্কন করব, আমি শুরুতে দেখব যে আমার ক্লাস ইন্টারভেল কত আছে, 15 থেকে 20, অর্থাৎ 15 থেকে স্টার্ট হয়েছে এবং লাস্ট কত আছে 55। এখন খেয়াল করো লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বা আমি শুধু ফ্রিকোয়েন্সির কথা যদি চিন্তা করি, যে নাম্বার অফ ওয়ার্কার্স ফ্রিকোয়েন্সি যেটা আমার দেওয়া আছে, এখানে আমার যতগুলো সংখ্যা দেওয়া আছে তার সাথে, যেমন সাথে সাথে 20 যোগ করলে 27, 27-এর সাথে 55 যোগ করলে 82, 82-এর সাথে 42 যোগ করলে 124, 124-এর সাথে 27 যোগ করলে 151, 151-র সাথে 21 যোগ করলে 172, 172-এর সাথে 18 যোগ করলে 190, 190-এর সাথে 10 যোগ করলে 200। অর্থাৎ আমার যদি লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া নাও থাকে, ধরো কোশ্চেনে দেওয়া নেই, আমার শুধু এজ আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তখনও কিন্তু আমি লেস দেন ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। লেস দেন ফ্রিকোয়েন্সি কীভাবে তৈরি হয়, সাধারণত মানে অ্যাসেন্ডিং অর্ডারে। এবার দেখি আমরা মোর দেন কিউমুলেটিভে কী করেছে। দেখো মোর দেন কিউমুলেটিভে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমাদের কিন্তু ঠিক এই লেস দেন কিউমুলেটিভের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির
উল্টোটা হবে, অর্থাৎ আমাদের স্টার্টটা হবে আপার লিমিট থেকে, অর্থাৎ 200 থেকে, যেটা আমার এখানে লোয়ার লিমিট ছিল লেস দেন কমিউনিটি ফ্রিকোয়েন্সিতে লোয়ার লিমিট, সেটা কিন্তু মোর দেন ফ্রিকোয়েন্সিতে আপার লিমিট হবে। এখন এখানে আমার যেহেতু আপার লিমিট আছে 200, তাহলে 200 থেকে আমার নিচে নামতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, নিচে নামতে হবে। তাহলে 200 থেকে আমি যদি 7 বিয়োগ করি আমার থাকে 193, 193 থেকে যদি আমি 20 বিয়োগ করি থাকে 173, 173 থেকে 95 বিয়োগ করলে 118, 118 থেকে 42 বিয়োগ করলে 76, 76 থেকে 27 বিয়োগ করলে 49, 49 থেকে 21 বিয়োগ করলে 28, 28 থেকে 18 বিয়োগ করলে 10। সো আমার যে এটা দেখছো তোমরা, পুরো চিত্রটা কিন্তু একদম খুব সহজেই বোঝা যাচ্ছে। এবার আমরা দেখব কিভাবে আমরা অজীবটাকে আঁকব। আমার তথ্যগুলো যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আমি এখন খুব সহজেই আমার চিত্র উপস্থাপন করতে পারবো। আমি তোমাদের আগেই বলেছি যে গ্রাফ পেপারে করলে আমার প্রতি ঘরের মান ধরে নিতে হয়। যেহেতু আমার গ্রাফ পেপার নেই, আমি শুধু তোমাদের গ্রাফ পেপারের মতো করে বুঝাবো। যেমন আমি এখানে আমার ক্লাস ইন্টারভ্যালের যে লোয়ার লিমিট সেগুলো কিন্তু বসিয়েছি, দেখো 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, অর্থাৎ এখানে আমি কি লিখেছি এজ, এখানে আমি এজটাকে বসিয়েছি, মানে অর্থাৎ ও এক্স অক্ষে আমি এক্স তে বসিয়েছি, আর ওয়াই ও ওয়াই অক্ষে বা ও ওয়াই এক্সাইসে আমি কি বসাচ্ছি, দেখো আমার যে ফ্রিকোয়েন্সি মান রয়েছে সেখানে সর্বোচ্চ কত আছে, দেখো কিলোমিটার করে আমার সর্বোচ্চ আছে 200, অর্থাৎ আমি আমার ও ওয়াই রেখার মান হবে সর্বোচ্চ 200, আর সর্বনিম্ন কত দেখো, সর্বনিম্ন কত হচ্ছে এখানে 7, তো 7। এখন 7 থেকে যদি আমি 200 ধরতে যাই তাহলে কতগুলো লাগবে, ধরো 7 কে 200 করতে গেলে আমি তো আমার অন্তত 20-25টা মানে গ্রাফের ঘর লাগবে। তো এত ঘর তো আমরা নিব না, আমরা কি বলেছি প্রথম ক্লাসে, আমরা বলেছি যে যখন আমরা ক্লাস ইন্টারভেল নিব সেটা 5 বা কিউমুলেটিভ 5 বা 10 কিউমুলেটিভ 10 এরকম ভাবে নিব। তো আমি যদি 5 এর কথাও চিন্তা করি তাও কিন্তু 200 যেতে হলে 40টা ঘর লাগে, তাহলে এটাকে আমরা আরও শর্ট করে আনি, যদি আমরা 10টা নেই তাহলে 20টা ঘর লাগে, তাহলে আমরা এমনভাবে নেই যেটা খুব কম সংখ্যক ঘর লাগে, যদি আমরা 25 নেই তাহলে দেখো 25 থেকে খুব বেশি কিন্তু আমাদের গ্রাফে ঘরগুলো নিতে হবে না। যেমন 25 থেকে 200 মধ্যে কয়টা, আমি 25 নিয়েছি, দেখো 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100, 100 থেকে 125, 125 থেকে 150, 150 থেকে 200, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মাত্র 8টা ঘরের মাধ্যমে, অর্থাৎ গ্রাফ পেপারে 8টা ঘরের মাধ্যমে কিন্তু আমি এই চিত্রটা এখন উপস্থাপন করতে পারবো। এবার আসি আমরা কিভাবে অজীব আঁকবো, যদিও আমি এঁকে রেখেছি তারপরেও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আঁকবো। প্রথমে আমরা এটা হচ্ছে লেস দেন মেথড, এটা হচ্ছে মোর দেন, তাই না, দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমরা যে কোনটা নিয়ে স্টার্ট করতে পারি, ধরো আমরা মোর দেন নিয়ে প্রথমে শুরু করলাম বা লেস দেন নিয়েও করতে পারি, আমি মোর দেন নিয়ে শুরু করছি, ঠিক আছে। দেখো এখানে আমার স্টার্টিং হচ্ছে 50, আমার ক্লাস ইন্টারভাল 50 থেকে 20, আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে 200, তাহলে আমি 200 বসাতে হবে কার ঘরে, এই যে 200 এই ঘরে আমি বসালাম। এরপরে আসে 20 থেকে 25, আমার কত আছে 193, এখানে আমি ধরে নিলাম এটা 193, এরপরে 173, 175 থেকে একটু নিচে 173, এরপরে 118, এই যে 100 একটু উপরে 118, ঠিক আছে, এরপরে 76, 75-এর ঠিক একটু উপরে 76, 49, 49, 50-এর ঠিক আগে 49, 28, 28 হচ্ছে যে 25 যে আমি ঘর নিয়েছি সেই ঘর বরাবর 28, অর্থাৎ 25-এর একটু উপরে যাবে 28, এবং লাস্ট ওয়ান হচ্ছে 10, তাহলে 25-এর নিচে এই 10 তোলাম। এখন কথা হচ্ছে আমি তো গ্রাফ পেপারে আঁকি নিয়ে আন্দাজে এঁকে দিলাম, তোমরা বুঝে গেলে গ্রাফ পেপারে আমি কিভাবে আঁকবো। গ্রাফ পেপারে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে নিচের যে প্রত্যেকটা ঘর রয়েছে, অর্থাৎ ও এক্স অক্ষে প্রত্যেকটা স্কোয়ার, গ্রাফ পেপারে যে ছোট ছোট স্কোয়ারগুলো রয়েছে, ঘরগুলো রয়েছে, সেগুলোকে আমি 1 ইউনিট = 1 স্কোয়ার ধরেছি, মানে এক স্কোয়ারে আমার এক মান ধরেছি, ভ্যালু হচ্ছে 1, যার কারণে আমার 15 থেকে 20-এর পার্থক্য হচ্ছে 5, প্রত্যেকটা ঘরের পার্থক্য হচ্ছে 5, 20 থেকে 25 এখানে 5টা ঘর আছে, প্রত্যেকটা ঘরের মান 1,
অর্থাৎ পাঁচে কে পাঁচ, পঁচিশ থেকে তিরিশ কিন্তু সেম, তিরিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ এই পনেরো থেকে শুরু করে পঞ্চান্ন পর্যন্ত যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরের মান কিন্তু আমি এক ধরেছি। এবার দেখি ও ওয়াই অক্ষে, ও ওয়াই অক্ষে কিন্তু আমি পঁচিশ পঞ্চাশ তোমাদেরকে বলেছি, কিন্তু তোমরা গ্রাফ এবার থাকলে সহজে বুঝতে পারতে। এখানে কিন্তু আমি স্টার্ট করেছি পঁচিশ, এখানে আমি আমার এক ঘর সমান আমি লিখে দিচ্ছি। আচ্ছা এখানে লেখা যাচ্ছে না বোর্ডে, এক ঘর সমান হচ্ছে পাঁচ একক ধরেছি, অর্থাৎ ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ ইউনিট, এক ঘর সমান এক একক, ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ ইউনিট। তাহলে এখানে যে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যে দশটা ঘর রয়েছে তার প্রত্যেকটা ঘরের মান কত? ফাইভ। স্কোয়ার সাধারণত পাঁচটা দশটা এভাবে মানে কালো কালির বর্ডার দিয়ে করা হয়, তোমরা খুব ভালোভাবেই জানো গ্রাফ পেপার দেখতে কেমন হয়। তো এখানে প্রত্যেকটা ঘরের মান কিন্তু ওয়াই অক্ষে পাঁচ করে নেওয়া হয়েছে, যার কারণে আমার চিত্রটা ছোট হয়েছে কিন্তু সহজবোধ্য হয়েছে। আমরা আমাদের মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস ফুটন করলাম, এবার আমরা এটাকে হাতে যোগ করব। দেখো এই যে বিন্দুগুলো রয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বিন্দু রয়েছে আমার, এই আটটা বিন্দুকে আমি এখন খালি হাতে যোগ করে দিব। ঠিক আছে, খালি হাতে যোগ। এবার আসি ও ওয়াই অক্ষে কি হলো, দেখো সরি লেস দেন এ কে হলো, আমরা যেহেতু মোর দেন আগে ইনপুট করেছি এবার লেস দেন ইনপুট করবো। লেস দেন এ আমার ফ্রিকোয়েন্সি মান রয়েছে কত? সেভেন। আমার ক্লাস ইন্টারভাল ফিফটিন থেকে টোয়েন্টি, তাহলে ফিফটিন থেকে টোয়েন্টি যেটা আছে সেই ক্লাস ইন্টারভালে আমি ফিফটিনের উপরে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটাকে পুটন করবো। তাহলে লেখা আছে সেভেন। পঁচিশ যেহেতু এখানে পার্সপর সমান এক একক, তো সেভাবে আমাকে কিন্তু ক্যালকুলেশন করে আমার বিন্দুগুলোকে বসাতে হবে। এরপরে আছে বিশ থেকে পঁচিশের সাতাশ, তাহলে বিশের ঘরে এই যে সাতাশ, তারপরে বিরাশি, বিরাশি পঁচিশের ঘরে এই যে বিরাশি, তিরিশ থেকে পঁচিশের ঘরে আছে একশো চব্বিশ, এই যে একশো চব্বিশ, পঁয়ত্রিশের ঘরে আছে একটু ভুল হয়ে গেল একশো চব্বিশ, একশো চব্বিশের পরে আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশের ঘরে আছে একশো একান্ন, এই ঘরে আছে আমার একশো একান্ন, এই যে দেখো একশো একান্ন। এরপরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের, চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ঘরে আছে একশো বাহাত্তর, এই যে বাহাত্তর, একশো বাহাত্তর। তারপরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ঘরে আছে আমার একশো নব্বই, দেন লাস্ট ওয়ান অর্থাৎ পঞ্চাশ থেকে পঞ্চান্নর ঘরে এই ঘরটাতে আছে আমার দুইশো, জাস্ট আমি দুইশোর বিন্দুটা বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পর আমার কাজ কি? আমার কাজ হচ্ছে খালি হাতে এভাবে দাগ টেনে একটা কার্ভ অঙ্কন করা। এই যে কার্ভটা আমি অঙ্কন করলাম, এখানে কিন্তু দুই ধরনের কার্ভ, একটা হচ্ছে মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, একটা হচ্ছে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। এই দুইটা কার্ভকে মিলে কিন্তু আসলে আমার অজীব সৃষ্টি হলো, এবং এই অজীবের মাধ্যমে কিন্তু খুব সহজেই মধ্যমা নির্ণয় করা যায়। এবং এই মধ্যমা, এই যে দেখো এখানে কিন্তু আমার মধ্যমা সৃষ্টি হলো। এই বরাবর নিলে আমাদের যদি বলা হয় কোশ্চেনে মিডিয়ান বের করতে, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু মিডিয়ান বের করে দেখাতে পারবে। এখন আমরা করছি ডিটারমিনেশন অফ মোড বাই গ্রাফ, অর্থাৎ গ্রাফ থেকে মোড কীভাবে বের করব সেই সম্পর্কে জানব আমরা এখন। তো মোড বাংলার অর্থ কি? প্রচুরক, অর্থাৎ আমার যখন কোনো তথ্যে জানার জন্য অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, সেখানে সর্বোচ্চ সংখ্যা মানে কোন সংখ্যাটি সবচেয়ে বেশিবার রয়েছে সেটাকে কিন্তু প্রচুরক বলা হয়। ধরো আমার পঁচিশজন ছাত্রের মধ্যে হয়তো দশজনের বয়স আঠারো বছর, বারো জনের বয়স পাঁচ বছর, সরি বারো জনের বয়স উনিশ বছর, আবার একজনের বয়স বিশ বছর, একজনের বয়স একুশ বছর। তো এই যে বয়সের ভিন্নতা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বা বেশি সংখ্যক যে ছাত্রর বয়স আঠারো বছর সেটাই কিন্তু বেশি, তাই না? তো এই যে বেশি, এইটাকে বের করার নামই হচ্ছে প্রচুরক, অর্থাৎ যে সংখ্যাটি তোমার গণসংখ্যা নিবেশনে বেশিবার রয়েছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটি বেশিবার রয়েছে তোমার তালিকার মধ্যে সেটিকেই বলা হচ্ছে প্রচুরক। এখন এটা তো আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি, খোলা চোখে দেখলেও কিন্তু যখন আমাকে অঙ্ক করতে দেওয়া হবে
তখন কিন্তু অত কোলাচোকে আমরা দেখতে পারবো না, তখন আমাদেরকে সারণি তৈরি করে তারপরে সেটাকে গ্রাফে উপস্থাপন করে দেখাতে হবে। তো দেখো আমি এখানে একটা অলরেডি তথ্য লিখে রেখেছি, ধরো আমার একটা কোম্পানির ইনকাম দেওয়া আছে এবং সরি আমার কয়েকটা কোম্পানির ইনকাম দেওয়া আছে আর দেওয়া আছে নাম্বার অফ কোম্পানিজ, অর্থাৎ কোন কোম্পানির কেমন আয়। ধরো 30 থেকে 34 টাকার ইনকাম হচ্ছে এরকম তিনটা কোম্পানির, অর্থাৎ আমার যদি তথ্য দেওয়া থাকে যে ইনকাম এত থেকে এতর মধ্যে কয়টা কোম্পানি রয়েছে, সেই নাম্বার অফ কোম্পানি আছে 3, এখানে 3 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, 30 থেকে 40 হচ্ছে আমার ক্লাস ইন্টারভেল, এভাবে 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59 এবং 60 থেকে 64, এগুলো হচ্ছে আমার ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, হচ্ছে গিভেন ডাটা। সেই সাথে দেওয়া আছে নাম্বার অফ কোম্পানিজ অর্থাৎ আমার ফ্রিকোয়েন্সি। তাহলে আমাকে বের করতে হবে কি, গ্রাফের মধ্যে আমি মোট বের করতে হবে। এখন গ্রাফে যখন আমি মোট বের করতে যাব সেজন্য আমাকে কিছু কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আমাকে রিয়েল ক্লাস ইন্টারভেল বের করতে হবে। তোমরা একটু খেয়াল করলে দেখো আমি কিন্তু একটা ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল লিখে রেখেছি, এটা কিন্তু এক্সক্লুসিভ না, এক্সক্লুসিভ হলে আমি ডাইরেক্ট দুই দিয়ে ভাগ করে দিতাম, কিন্তু ইনক্লুসিভে কিন্তু সেরকম হয় না। ইনক্লুসিভে 30 থেকে 34, অর্থাৎ এটা কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতি, যার কারণে তুমি কোনো 30, 31, 32, 33, 34 অন্তর্ভুক্ত পদ্ধতিতে কিন্তু পাঁচ হলো। এখানে তোমার আপার লিমিট কখনোই পরবর্তী শ্রেণী সীমায় লোয়ার লিমিট হিসেবে গণ্য হবে না, অর্থাৎ ফার্স্টে আমার ক্লাস ইন্টারভেল ছিল তার সাথে সেকেন্ড ক্লাস ইন্টারভেলের কিন্তু কোনো ধরনের মিল নেই, কিন্তু তাদের যে শ্রেণী ব্যবধান সেটা কিন্তু ঠিক আছে। দেখো 30 থেকে 34 যদি আমি পাস ধরি, 35 থেকে 49 কিন্তু পাস, যেহেতু এটা আমার ইনক্লুসিভ মেথড, সেহেতু তুমি হাতে গুনলে যে 35 থেকে 49 আমরা দেখি তাহলে বুঝতে পারবে, যেমন 35, 36, 37, 38, 39 অর্থাৎ এখানে কিন্তু আমার ক্লাস ইন্টারভেল আমি 5ই নিয়েছি, যেহেতু এটা আমার ক্লাস ইন্টারভেল ইনক্লুসিভ মেথডে দেওয়া আছে সেহেতু আমাকে রিয়েল ক্লাস ইন্টারভেল অবশ্যই বের করতে হবে। আবার যদি সেটা এক্সক্লুসিভে দেওয়া থাকতো তাও কিন্তু আমাকে রিয়েল ক্লাস ইন্টারভেল বের করতে হতো। তো দেখো আমরা কিভাবে করেছি, আমার 30.5 আছে অর্থাৎ এটাকে আমি 29.5 থেকে 34.5 নিলাম, 35 থেকে 39 যে এটা আছে শ্রেণী সীমাটা রয়েছে সেটাকে আমি 34.5 থেকে 39.5 এভাবে সাজালাম, অর্থাৎ প্রত্যেকটা যে আমার শ্রেণী সীমা রয়েছে যেহেতু এটা ইনক্লুসিভ মেথড সেহেতু এটাকে আমি কি করলাম 29.5 দিয়ে বা মানে অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী সীমার যে লোয়ার লিমিট রয়েছে সেটার আগের সংখ্যার সাথে 0.5 যোগ করলাম, আবার যেটা আপার লিমিট রয়েছে সেই আপার লিমিটের সাথে 0.5 যোগ করলাম। সো এভাবে আমি কিন্তু রিয়েল ক্লাস ইন্টারভেলটা পেয়ে গেলাম। এখন আমি আসি আমার চিত্র কিভাবে আঁকবো, কিভাবে আমি আমার গ্রাফ থেকে মোটটাকে বের করব। তো দেখো আমি নিয়েছি ও এক্স অক্ষ, এটা হচ্ছে ও এক্স অক্ষ যেটা ভার্টিক্যাল অবস্থায় দেখা আছে, আর ও ওয়াই অক্ষ হরিজন্টাল অবস্থায় আছে। আমার বলাতে হয়তো একটু ভুল হতে পারে, ভার্টিক্যাল বা হরিজন্টাল তোমরা একটু বুঝে নিও, যে একটা সমান্তরাল রেখা একটা উলম্ব রেখা, যেমন এটা উলম্ব রেখা এটা সমান্তরাল রেখা, ঠিক আছে। তো আমার ও এক্স অক্ষে আমি কি স্থাপন করব, কোন মানগুলোকে বসাবো, আমি ক্লাস ইন্টারভেলকে বসাবো। তো ক্লাস ইন্টারভেল কোনটা, অবশ্যই আমি যেটা বের করেছি রিয়েল ক্লাস ইন্টারভেল, সেই রিয়েল ক্লাস ইন্টারভেলটা আমি শুরু করব 29.5 থেকে এবং শেষ করব আমি 64.5, একদম শেষ পর্যন্ত যাবে। তো 29.5 থেকে আমি প্রতি ঘর সমান এক একক নিলাম, ঠিক আছে, প্রতি ঘর সমান এক একক নিয়ে আমি কাজ করলাম 29.5 থেকে 34.5, এখানে প্রত্যেকটা ঘরের মান এক, অর্থাৎ 1² = 1 ইউনিট, 34.5 থেকে 39.5 অর্থাৎ 1² = 1 ইউনিট, 44.5 থেকে 44.9 সেম, অর্থাৎ প্রত্যেকটা ঘরের মান এক ইউনিট করে নেওয়া। এভাবে রেস্ট অফ যে মানগুলো আমার রয়েছে ক্লাস ইন্টারভেল রয়েছে তাদেরকে পূরণ করলাম এবং প্রত্যেকটা ঘরের মান কিন্তু আমি এক নিয়েছি, সেটা হচ্ছে ও এক্স অক্ষে। এবার আসি আমি ও ওয়াই অক্ষে, ও ওয়াই অক্ষে দেখো আমি যখন বসাবো আমি অবশ্যই ফ্রিকোয়েন্সির দিকে তাকাবো। ফ্রিকোয়েন্সি আমার কীভাবে দেওয়া আছে, সর্বোচ্চ কত আছে, সর্বোচ্চ আছে 18, সর্বনিম্ন আছে 2,
তো 2 থেকে 18 যদি আমি 2 2 কর করে নেই তাহলে 9টা ঘর লাগবে। তো আমার 9টা ঘর না নিয়ে আমি যদি 5 করে নেই তাহলে আরো ছোট হয়ে যায়। তো আমি 5 করে নিয়েছি, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ঘরের মান অর্থাৎ ও ওয়াই অফ কে প্রত্যেকটা স্কয়ারের ভ্যালু হচ্ছে 1 ইউনিট অর্থাৎ 1 ঘর সমান 1 একক। তো আমার এভাবে আমি নিলাম তাহলে 1 ঘর সমান 1 একক হলে আমার 5 5 এর পরে হবে 10 10 এর পরে 15 15 থেকে 20 অর্থাৎ প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যাল এখানে 5 ঠিক আছে। এটা কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে নিতে হয়, ক্লাস ইন্টারভ্যালের উপর নির্ভর করে নিতে হয় না। আমি আশা করছি এই চ্যাপ্টারটা যেহেতু আজকে মোটামুটি শেষ হয়ে এসেছে তোমরা এতদিন এই জিনিসটা বুঝতে পেরেছো যে আমার ও ওয়াইকে যে মানটি আমি বসাই সাধারণত সেটা আমি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে বসাই। তো এখানে ফ্রিকোয়েন্সি আমার কি আছে, নাম্বার অফ কোম্পানি। আচ্ছা এবার আসি কিভাবে আমরা মোড অঙ্কন করব। মোড অঙ্কন করার জন্য অবশ্যই তোমাকে হিস্টোগ্রাম আঁকতে হবে অর্থাৎ যখনই প্রচুরক নির্ণয় করা যায় করা হয় গ্রাফ পেপারে তখন অবশ্যই সেখানে হিস্টোগ্রাম আঁকতে হয়। হিস্টোগ্রামের মাধ্যমে আসলে প্রচুরকটা নির্ণয় করা হয়। তো দেখো আমার স্টার্ট হয়েছে 30 থেকে 34 ক্লাস ইন্টারভেল, কিন্তু এখন আমরা এটাকে ভুলে যাবো, আমরা কাজ করব এই যে রিয়েল ক্লাস ইন্টারভেল বের করেছি সেটা নিয়ে। আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে এক্সক্লুসিভ থাকলে বের করে নিব, যদি তোমরা মনে করো যে সেটা আমার প্রয়োজন নেই ওটা ছাড়া তোমাদের হচ্ছে তাহলে ওই সময় পরীক্ষার হলে কম সময় থাকলে তোমাদের ওটা বের করতে হবে না। কারণ এটা কিন্তু আমি ইনক্লুসিভকে এক্সক্লুসিভই আসলে করলাম, রিয়েল ক্লাস ইন্টারভেলটা যে করলাম সেটা কিন্তু আসলে এক্সক্লুসিভ করা হলো। সেজন্য বলছি আমরা যখন প্রচুরক নির্ণয় করব তখন ইনক্লুসিভে যদি আমাদের তথ্য দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে এক্সক্লুসিভ করে নেব অর্থাৎ আমাদের রিয়েল ক্লাস যে ইন্টারভেল সেটা বের করে নেব। তো আমি 29.5 কে ফার্স্ট মানে লোয়ার লিমিট ধরে কাজ শুরু করব, 29.5 থেকে একদম 64.5 পর্যন্ত যাবে। অর্থাৎ এখন প্রত্যেকটা ঘরের মান আমি যেটা তোমাদেরকে বলেছি যে 5 হবে অর্থাৎ প্রত্যেকটা ঘরের ডিফারেন্স 5, প্রত্যেকটা ঘরের না সরি প্রত্যেকটা ঘরের মান হবে 1। আর 1 হলেই এই যে এই 29.5 থেকে 34.5 এর যে ডিফারেন্স অর্থাৎ 5, 5টা ঘরকে কিন্তু কভার আপ করবে। তো এভাবে প্রত্যেকটা ঘর কিন্তু 5 ঘর পরপর হয়েছে একদম ফার্স্ট থেকে লাস্ট, সব ঘরের যে ডিফারেন্স হিস্টোগ্রামগুলো যে সেম সাইজের হবে অর্থাৎ তোমার লেন্থ কিন্তু যেমনই হোক তথ্যের ভিত্তিতে ছোট বড় হতে পারে কিন্তু ওয়াইড হবে সেম। এবার তাহলে আমরা হিস্টোগ্রাম আঁকি। আমার 29.5-এ আমার ফ্রিকোয়েন্সি আছে 3, আমি ধরে নিলাম এখানে আমার 3 আছে, আমি এই বরাবর একটা হিস্টোগ্রাম অঙ্কন করলাম। হিস্টোগ্রাম অঙ্কন করে এবার আসি 34.5 থেকে 39.5 আছে আমার 5, আমি 5-এ উঠে গেলাম, 5-এ গিয়ে এভাবে একটা হিস্টোগ্রাম অঙ্কন করলাম। এরপরে আসি 40 থেকে 44 12, আমি সোজা উঠে গেলাম 12 যে ঘরে আছে 12 থেকে 44.5 এই ঘরটাকে আমি কভার আপ করলাম অর্থাৎ একটা হিস্টোগ্রাম এঁকে ফেললাম। এবার আসি পরবর্তীতে আছে 18, আমি 12 থেকে আবার উপরে উঠে গেলাম 18-তে গিয়ে ফিল আপ করলাম এবং 49-এ সেটা শেষ হলো। এবার আমার 49 থেকে 54 যে ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে 14, তাহলে আমি আবার 18 থেকে 14-তে নেমে আসলাম, এসে আমি 54.5 পর্যন্ত ঘরটাকে কভার আপ করলাম বা হিস্টোগ্রাম আঁকলাম। এরপরে আসি 54-এ আছে আমার 6, একদম 14 থেকে 6-এর ঘরে নেমে আসলাম, এসে এখান থেকে আবার শুরু করে আমি 54.5 পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেটাকে কভার আপ করলাম। এবং লাস্ট ওয়ান দেখো 59.5 থেকে 64.5-এ আছে আমার 2, তখন এটাকে আমি 2 হয়তো দেখা যাচ্ছে কিনা কেমন আমি বুঝতে পারছি না কিন্তু এই যে 2 নিয়ে আমি ঘরটাকে ফুলফিল করলাম অর্থাৎ আরেকটি হিস্টোগ্রাম আমি অঙ্কন করলাম। তো এখন আমার হিস্টোগ্রামগুলো অঙ্কন করা কমপ্লিট হয়ে গেল, আমি কীভাবে প্রচলক বের করবো আমাকে দেখতে হবে আমার যে হিস্টোগ্রামগুলো অঙ্কিত হয়েছে তার মধ্যে সবচেয়ে লেন্থ বেশি কোন হিস্টোগ্রামের। আমরা খালি চোখেই কিন্তু দেখতে পাচ্ছি যে 44.5 থেকে 49.5-এর যে সিরিজটা রয়েছে যে শ্রেণীসীমা রয়েছে সেই শ্রেণীসীমার হিস্টোগ্রামটাই কিন্তু সবচাইতে উঁচু। তাহলে এই সবচাইতে উঁচু বা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সির এই হিস্টোগ্রামটাকে আমরা কি করব, দেখো এখানে প্রথমে তার পূর্ববর্তী অর্থাৎ 39.5 এবং 40.5 যে শ্রেণীসীমা রয়েছে তার যে জয়েন্ট যে জায়গাটা আছে সেটার সাথে এই হিস্টোগ্রামের বরাবর একটা কর্ণ আঁকব। আবার 49.5
মানে 44.5 এবং 49.5-এর ব্যবধান নিয়ে যে হিস্টোগ্রামটি রয়েছে তার থেকে আমরা 49.5 যে হিস্টোগ্রামটি শুরু হয়েছে সেই বরাবর আরেকটি কর্ণ আঁকবো, অর্থাৎ বিপরীত দুটি কর্ণ আমরা আঁকবো হিস্টোগ্রামের মানে কোণাগুলো যেখানে কর্ণারগুলো যেখানে অ্যাড হয়েছে জড়ো হয়ে যোগ হয়েছে অর্থাৎ সংযুক্ত হয়েছে এই উঁচু হিস্টোগ্রামের সাথে যেখানে আমার পূর্ববর্তী এবং পরবর্তী হিস্টোগ্রাম দুটো যুক্ত হয়েছে সেই কোণা কোণ বরাবর আমি দুটি কর্ণ আঁকবো এবং দেখব যখনই এই কর্ণ দুটি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে একটি রেখা আমি আঁকবো যেই রেখাটি মাধ্যমে আমার বোঝানো যাবে ধরো এখানে হয়তো আমার 44 তো ধরো 46 আসছে বা 46.5 আমি ধরে নিলাম 47 অর্থাৎ এখানে আমার মান হচ্ছে 47 এই 47 এর ঘরে কিন্তু আমার এই দুই বিন্দু মিলিত হয়েছে তাহলে এই 47ই হচ্ছে কি আমার এই যে প্রদত্ত তথ্য রয়েছে তার প্রচুরক আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি আবার একটু বলছি আমার সবচেয়ে উঁচু যে হিস্টোগ্রাম রয়েছে তার পূর্ববর্তী হিস্টোগ্রামের কর্ণারের সাথে আমি উঁচু হিস্টোগ্রামে একটা কর্ণার ধরে কর্ণ আঁকবো একটি আবার পরবর্তী যে হিস্টোগ্রাম রয়েছে সেই হিস্টোগ্রামের সাথে এই হিস্টোগ্রামের আরেকটি কর্ণারের সাথে যোগ করে আরেকটি কর্ণ আঁকবো এখানে কিন্তু এই দুটো কর্ণ যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাই হচ্ছে কি আমার আসলে প্রচুরকের বিন্দু এবং এটাকে যখন আমি নিচের দিকে নামাবো এবং আমার যে ও এক্স অক্ষ রয়েছে সেখানে গিয়ে আমি অ্যাড করব তখনই আমি পেয়ে যাব আমার প্রচুরক কত তো আমি ধরে নিলাম আমার এই রেখাটি 47 যেখানে রয়েছে সেই 47.5 যেই রেখা মানে যে বিন্দুতে রয়েছে সেই বিন্দুতে গিয়ে মিলিত হলো অর্থাৎ আমার এই চিত্রের প্রচুরক হচ্ছে 47.5 তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে আমি যখন তোমাদের অজীব পড়িয়েছি তখন এই চিত্রটি ছিল আমার যেখানে আমি দুটো ফ্রি কার্ভের মাধ্যমে তোমাদেরকে অজীব কীভাবে আঁকে মোর দেন এবং লেস দেন পদ্ধতিতে সেটি শিখিয়েছি যেমন এটা হচ্ছে মোর দেন মেথড আর এটা হচ্ছে আমার লেস দেন মেথড তো এই দুটো মেথডের মাধ্যমে কিন্তু আমি দুটো কার্ভের মাধ্যমে অজীব এঁকেছি এখন এখান থেকে মধ্যমা কীভাবে নির্ণয় করব আমি তোমাদেরকে বলেছি যে মধ্যমাটা হচ্ছে এই বিন্দুতে অর্থাৎ যখন আমার মোর দেন এবং লেস দেন দুটো কার্ভ মিলিত হয় তখন কিন্তু আমি মিডিয়ান পেয়ে যাই অর্থাৎ তুমি খেয়াল করে দেখো আমি এখান থেকে যদি অ্যাড করি এটাই হচ্ছে আমার মিডিয়ান অর্থাৎ 30 হচ্ছে আমার মিডিয়ান পয়েন্ট আমরা যেভাবে মোরটাকে বের করেছি তার থেকে কিন্তু ইজিলি অজীবের মাধ্যমে আমরা মিডিয়ান বের করতে পারি এবং মিডিয়ানটা বের করার জন্য আমি আর কোনো আলাদা উদাহরণ দিলাম না যেহেতু তোমাদেরকে আমি অলরেডি এটা একবার বুঝিয়েছি অজীবটাকে বুঝিয়েছি অর্থাৎ ফ্রিকোয়েন্সি কার্ভের মাধ্যমে অজীব সরি ফ্রিকোয়েন্সি কার্ভ কীভাবে বা অজীব কীভাবে আমরা তৈরি করবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ কীভাবে তৈরি করবো সেটা যেহেতু বুঝিয়েছি সেখানে কিন্তু এই চিত্রটা ছিল তো এই চিত্রের মাধ্যমে আসলে আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে মিডিয়ান এখানে এটা হচ্ছে মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করা যায় গ্রাফ পেপারে তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা নেক্সট ক্লাস পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো তোমাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ